সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব কিছু স্ট্রিং অপারেশন নিয়ে। আপনারা সবাই জানেন স্ট্রিং কি। স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার, অর্থাৎ অনেকগুলো লেটারকে আমরা পাশাপাশি যদি সাজাই তাহলে সেটাকে আমরা স্ট্রিং বলতে পারি। শুধু লেটার না, লেটারের সঙ্গে স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে। আমরা মালা বানাই না, মালার মধ্যে কি করি, একটা করে কাটি, একটা করে দিতে হয়। ঠিক স্ট্রিং হচ্ছে ঠিক সেরকম, অনেকগুলো ক্যারেক্টারকে পাশাপাশি সাজিয়ে স্ট্রিং বানাতে পারি আমরা। স্ট্রিংটা অর্থবোধক হতে পারে, নাও হতে পারে, অর্থবোধক হতে হবে, এরকম কোনো ফ্যাক্ট না। স্ট্রিং এর কিছু অপারেশন আছে, যেমন স্ট্রিং এর মধ্যে আমরা কোনো কিছু ইনসার্ট করতে পারি, স্ট্রিং থেকে কোনো কিছু ডিলিট করতে পারি, স্ট্রিং এর নির্দিষ্ট একটা প্যাটার্নকে আমরা কি করতে পারি, সেখানে রিপ্লেস করে অন্য কোনো প্যাটার্ন বসাতে পারি, অথবা স্ট্রিং এর সাব স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং এর একটা অংশ আমরা নিতে পারি, সাব সিকুয়েন্স নিতে পারি। সাব সিকুয়েন্স আমরা আলোচনা করবো আজকে। কি কি টপিক আলোচনা করা হবে আজকের ভিডিওটাকে দেখে আমি দেখিয়ে দিয়েছি। স্ট্রিং, সাব স্ট্রিং, সাব সিকুয়েন্স, কনকেটিনেশন, স্ট্রিং এর রিপ্লেসমেন্ট, ইনসার্শন এবং ডিলেশন সম্পর্কে আলোচনা করবো আমি। শুরুতে বললাম স্ট্রিং কাকে বলে, চলুন আমরা একটা স্ট্রিং এর উদাহরণ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল স্ট্রিংটা আসবে কি। যদি আমি দেখি আমার যে নামটাই যদি আমি দেখি, দেখুন এখানে কিন্তু আমরা অনেকগুলো ক্যারেক্টার এম এ এইচ এম ইউ ডি ইউ এর অনেকগুলো ক্যারেক্টার পাশাপাশি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু একটা স্ট্রিং। স্ট্রিংটা কি, স্ট্রিং এর সংজ্ঞা দেবো আমরা কালেকশন অফ ক্যারেক্টার, কালেকশন অফ ক্যারেক্টারকে আমরা কি বলবো, স্ট্রিং বলবো। সেই স্ট্রিং এর থেকে আমরা সাব সাব স্ট্রিং বের করে দিতে পারি। ওকে, আচ্ছা, সাব স্ট্রিং বের করার জন্য আমি কি করি, আমি যদি এই স্ট্রিং এর একটা অংশ নিই, কোনটা অংশ, আমার প্রথম তিনটে ক্যারেক্টার যদি নিই আমি, এখান থেকে প্রথম তিনটে ক্যারেক্টার নিলে কি হবে, মাদার স্ট্রিং থাকতে হবে। উপরের স্ট্রিংটা সেটা মাদার স্ট্রিং, আর যে নিচে যে আমরা এম এইচ পেলাম, সেই এম এইচটা হবে কি আমার এই স্ট্রিংটার একটা সাব স্ট্রিং। সাব স্ট্রিং শুরু থেকে নিতে হবে, আমার কোনো কথা না, ইচ্ছে করলে এখান থেকে নিতে পারতাম। শুধু সেখানে না, আমি যদি মাঝে এই তিনটা নিতাম, এইচ এম ইউ, তারপরে যদি এগুলো কি হতো, সাব স্ট্রিং হতো। সাব স্ট্রিং এর একটা শর্ত, সেটা হচ্ছে আমরা যে ক্যারেক্টার গুলো নেবো সেগুলো যেন পাশাপাশি থাকে। অর্থাৎ এম এ এইচ তিনটা কিন্তু পাশাপাশি, এম এ এইচ নেওয়ার পরে আমি কিন্তু ইউ নিতে পারবো না, আমি এম নিতে পারবো। কারণ কি, সাব স্ট্রিং হতে হলে কি শর্ত, ক্যারেক্টার গুলোকে পাশাপাশি থাকতে হবে। সেই শর্তটা কিন্তু সাবসিকুয়েন্স এর জন্য লাগে না। সাবসিকুয়েন্স কিন্তু সাব স্ট্রিং থেকে একটু আলাদা। কি আলাদা, সাব স্ট্রিং এ আমি কি বললাম, সাব স্ট্রিং এর ক্ষেত্রে একটা স্ট্রিং থেকে পাশাপাশি এবং কিছু ক্যারেক্টার নিয়ে সাব স্ট্রিং বানাতে পারি, কিন্তু সাবসিকুয়েন্স বানাতে গেলে পাশাপাশি যদি আমি না নিই তারপরেও সমস্যা নেই, কিন্তু সিকুয়েন্সটা মেনটেন করতে হবে। সিকুয়েন্স মানে কি, আমি শুরু থেকে একটা নিলাম, দেন একটা বাদ দিয়ে আর একটা নিলাম, যদি বাদ দিয়ে আবার পরেরটা নিই তাহলে আমরা আরেকটাতে আর ব্যাক করতে পারবো না। এটা হচ্ছে সাবসিকুয়েন্স এর শর্ত। আমি লিখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজ। ওকে, আমি একটা ওয়ার্ড লিখতেছি অথবা একটা স্ট্রিং লিখি, বাংলাদেশ স্ট্রিং লিখি, বাংলাদেশ। এখান থেকে আপনারা সাব স্ট্রিং বানাতে পারবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখান থেকে আপনারা তিন চারটা সাব স্ট্রিং বানাবেন। ওকে ওকে, ঠিক আছে। এখন এখান থেকে আমি সাব সিকুয়েন্স বানাতে চাই। সাব সিকুয়েন্স কি হতে পারে, আমি মনে করি যে আমি বিজোর পজিশনে যাই যে লেটার গুলো আছে সেগুলো নিয়ে আমি একটা সাব সিকুয়েন্স বানাতে চাচ্ছি। বিজোর পজিশন মানে কি, শুরুতে এক নম্বর পজিশন, দুই নম্বর পজিশন একটা নেবো না, তিন নম্বর পজিশন, চার নম্বর নেবো না, পাঁচ নম্বর পজিশন, ছয় নেবো না, সাত নম্বর পজিশন, আট নেবো না, নয় নম্বর পজিশন, তারপরে দশ নম্বর আমি নিলাম না। ওকে, এক্সট্রা ছোট হাতে দিই, অসুবিধা হবে। আচ্ছা, এটাকে আমরা এর একটা সাব সিকুয়েন্স বলতে পারি। কেন, কারণ খেয়াল করে দেখুন এখানে কিন্তু পাশাপাশি নেই, বি এ এন, বি এবং এন পাশাপাশি না, তার মাঝে কিন্তু একটা এ আছে, এই জন্য এটাকে আমরা কি সাব স্ট্রিং বলতে পারবো না, কিন্তু এটা সাব সিকুয়েন্স। কেন সাব সিকুয়েন্স, কারণ দেখুন এই যে একটা সিকুয়েন্স মেনটেন করেছে শুরুর দিক থেকে, বির পরে এন, তারপরে এল, এই যে বির পরে যখন আমরা এন নিলাম এরপরে কিন্তু এই এটা আর এখানে আমি নিতে পারবো না। কেন, সাব সিকুয়েন্স এর নিয়ম হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সিকুয়েন্সে যাওয়ার পর একটা ক্যারেক্টারকে যদি আমরা স্কিপ করি পরবর্তীতে সেই ক্যারেক্টারে ব্যাক করে সেই ক্যারেক্টারটাকে আমরা কখনো নিতে পারবো না। এটা সাব সিকুয়েন্স এর শর্ত। এটা হচ্ছে এখান থেকে একটা সাব সিকুয়েন্স নেওয়া। এখন আমি যদি লিখতাম বি এ এন জি এল বাংলা, সেই বাংলাটাকে সাব সিকুয়েন্স হতো না, অবশ্যই সাব সিকুয়েন্স হতো। কেন, কারণ
নির্দিষ্ট সিকোয়েন্স মেইনটেইন করছে, সিরিয়াল মেইনটেইন করছে, এবং এটা কিন্তু একটা সাবস্ট্রিং ও। ওকে, কেন এই সবগুলো ক্যারেক্টার বিএনজি এর সবগুলো পাশাপাশি আছে না, এটা একটা কি না সাবস্ট্রিং, সাবস্ট্রিং সাবসিকোয়েন্স। তাহলে আমরা কি বলতে পারি, সব সাবস্ট্রিং সাবসিকোয়েন্স, কিন্তু সব সাবসিকোয়েন্স সাবস্ট্রিং নয়। ওকে, আচ্ছা, দেন আমরা কনকেটিনেশন জিনিসটা দেখবো। তো কনকেটিনেশনটা হচ্ছে যোগ বলা হয়ে থাকে, আমরা সচরাচর সংখ্যার যোগ করতে পারি, তাই না? সংখ্যার যোগে যদি আমি বলি আপনাকে, খুব সিম্পল ভাবে যদি বলি যে পাঁচ এবং ছয় যোগ করলে কত হবে, আপনারা সুন্দরভাবে বলবেন যোগ করলে হবে ১১। ওকে, এটাকে বলা হচ্ছে এডিশন। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে আমরা দুটো স্ট্রিং কে নিয়ে কিন্তু এইভাবে যোগ করতে পারি, নতুন একটা স্ট্রিং পাবো এরকম না, সেটাকে বলা হয় কনকেটিনেশন। কনকেটিনেশনে কি হয়, আমরা একটা নামের সঙ্গে আরেকটা নাম তো আমরা যোগ করতে পারি না, পাশাপাশি বসাতে পারি। এই একটা নামের সঙ্গে আরেকটা নামকে পাশাপাশি বসানোকে বলা হচ্ছে কনকেটিনেশন। ওকে, যদি আমি আমার পুরো নামটা লিখি মাহমুদুল হাসান, এটাকে বলা হচ্ছে কনকেটিনেশন। তো দুটো স্ট্রিং নিব আমরা, প্রথম স্ট্রিং আমি নিলাম এস ওয়ান, এর মধ্যে দিলাম মাহমুদুল, আর স্ট্রিং টু এর মধ্যে দিলাম আমি হাসান। ওকে, এই দুটো স্ট্রিং এর যদি আমার কনকেটিনেশন করতে বলা হয়, কনকেটিনেশন মানে যোগ করতে বলা হয়, তাহলে যোগ করলে কি হবে, এস ওয়ান প্লাস এস টু, তার মানে এই স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টার প্রথমে আসবে, তারপর এই স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টার আসবে। ওকে, তাহলে আমরা কি হবে, এর কনকেটিনেশন করবে মাহমুদুল হাসান, এর মাঝে কিন্তু কোনো স্পেস থাকবে না, কারণ কি আমি কিন্তু কোনো স্পেস দিইনি, ডিরেক্টলি আমি কি করলাম, দুটো স্ট্রিং কে আমি কনকেটিনেট করলাম, অর্থাৎ স্ট্রিং দুটো ক্যারেক্টার গুলো পাশাপাশি। এই স্ট্রিংটাকে যদি আমি এভাবে লিখতাম, এস ওয়ান প্লাস আমি একটা স্পেস দিয়ে যোগ করে আবার এস টু লিখতাম, তখন এই কনকেটিনেশনটা করলে কি হতো, কনকেটিনেশনটা করলে কি হতো, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কনকেটিনেশনটা হতো মাহমুদুল হাসান। কেন, কারণ এর মাঝে একটা স্পেসকে কনকেটিনেট করে দিয়েছি বা যোগ করে দিয়েছি। ওকে, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং কনকেটিনেশন। তো স্ট্রিং রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট কি, রিপ্লেসমেন্ট হচ্ছে একটা স্ট্রিং এর নির্দিষ্ট একটা অংশ, নির্দিষ্ট একটা সাবস্ট্রিং কে আমরা অন্য কোনো প্যাটার্ন দ্বারা কি করব, রিপ্লেস করব, সেটাকে বলা হচ্ছে রিপ্লেসমেন্ট। আমি যদি আমার প্রথম স্ট্রিংটার কথা আমি ধরি, তাহলে কি হবে, আমি বললাম যে রিপ্লেস করতে হবে, এখানে কি রিপ্লেস করবো আমি, এই তিনটা এলিমেন্ট কে আমি নতুন আরেকটা এলিমেন্ট রিপ্লেস করতে চাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য রিপ্লেসমেন্ট ব্যাপারটা আসবে এখানে। তো রিপ্লেসমেন্ট এর জন্য কি রকম হচ্ছে রিপ্লেসমেন্টটা, আমি খেয়াল করি, রিপ্লেসমেন্ট হবে আমার অরিজিনাল যে টেক্সটটা সেটা থাকবে। আচ্ছা, এখন কোন প্যাটার্নটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি, আমার রিপ্লেস প্যাটার্নটা, প্যাটার্ন আর নিউ প্যাটার্ন। তাহলে আমি একটা ফুল টেক্সট মানে কি একটা ফুল স্ট্রিং নিতে হবে, রিপ্লেসমেন্ট বা রিপ্লেসমেন্ট নয় রিপ্লেস ফাংশন, এই রিপ্লেস ফাংশনে কি হবে, ফুল টেক্সটটা নিতে হবে, যে প্যাটার্নটাকে আমি রিপ্লেস করতে চাই সেই প্যাটার্নটা নিব, তারপরে যে প্যাটার্নটা দিয়ে রিপ্লেস করতে চাই সেই প্যাটার্নটা নিব, ঠিক আছে। তাহলে আমাদের ফুল টেক্সট হচ্ছে কি, এস ওয়ান, এস ওয়ান এর আমি এইচ এম ইউ, এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে আমি এ বি সি নিউ প্যাটার্ন দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি। আবার ক্লিয়ার করে দেখুন, আমার টেক্সট আগের প্যাটার্ন কোন প্যাটার্নটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি এবং নিউ কোন প্যাটার্নটা সেই রিপ্লেস এর জায়গায় দিব আমি সেটা। তো এস ওয়ান হচ্ছে আমার যে মাহমুদুল, এই আমার একটা স্ক্রিন, এইচ এম ইউ, এইচ এম ইউ যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে আমি এ বি সি দ্বারা রিপ্লেস করবো। তাহলে অ্যান্সার কি হবে আপনারা সবাই বলতে পারবেন, অ্যান্সার কি হবে, এইচ এম ইউ টু রিপ্লেস হবে এ বি সি দ্বারা, তাহলে এম এ ঠিক থাকবে, এইচ এম ইউ এর পরিবর্তে হবে এ বি সি, ডিউএল ঠিক থাকবে, তাই না? আচ্ছা, সুতরাং আমরা এই স্ট্রিং এর একটা সাবস্ট্রিং কে নতুন একটা প্যাটার্ন নতুন একটা সাবস্ট্রিং দ্বারা রিপ্লেস করলাম, এটাকে বলা হচ্ছে রিপ্লেসমেন্ট। এটা অনেক সময় রিপ্লেসমেন্ট অনেক ক্ষেত্রে লাগতে পারে। এখন ইনসার্শন, ইনসার্ট আর অ্যাড এর মধ্যে অনেক পার্থক্য আছে, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে ইনসার্ট, এডিশন, অ্যাপেন্ড, এক্সটেন্ড এগুলোর বিভিন্ন পার্থক্য আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো। এখন ইনসার্ট বলতে আমরা কি বুঝি, যদি বলা হয় যে তোমার বইয়ের পাতার মধ্যে একটা টাকা ইনসার্ট করো, তখন তোমরা কি করবে, বইয়ের যে কোনো একটা পাতা বা দুইটা পাতার মাঝে কিন্তু টাকাগুলো দিয়ে দিবা, এটাকে বলা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছু দিয়ে দেওয়াকে বলা হচ্ছে ইনসার্ট। ওকে, তো ইনসার্ট করতে যদি আমাকে বলা হয়, তাহলে ইনসার্ট
করার জন্য কি করতে হবে? আমি একটা স্ট্রিং দিলাম আবার বাংলাদেশ, তো ইনসার্ট, ইনসার্টে এই যে টেক্সট থাকবে, তো যে টেক্সটের মধ্যে আমাকে ইনসার্ট করতে হবে সেই টেক্সটটা আমরা নিলাম, কোন পজিশনে ইনসার্ট করবো আমি সেই পজিশনটা লাগবে এখানে, আর কি ইনসার্ট করবো, ঠিক আছে? হ্যাঁ, এলিমেন্ট, বুঝা গেছে? এখানে তিনটা এর আর্গুমেন্ট থাকবে, একটা ফুল টেক্সটটা যে টেক্সটের মধ্যে আমি ইনসার্ট করতে চাচ্ছি, দেন যে পজিশনে আমি ইনসার্ট করবো, হ্যাঁ, যে এলিমেন্টটা আমি সেই পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি। ওকে, পজিশন তো বোঝা গিয়েছে, ইনডেক্স। ওকে, এখন যদি আমি এখানে দেখি যে আমি এস ওয়ান যে টেক্সটটা আছে এর তিন নম্বর পজিশনে আমি মুন যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা আমি ইনসার্ট করতে চাচ্ছি, এই সম্পূর্ণ এলিমেন্ট। এসে গেলে আমরা একটা এলিমেন্টে ইনসার্ট করতে পারবো, একের অধিক এলিমেন্টে একসঙ্গে ইনসার্ট করতে পারবো। তাহলে এটা কি হবে ইনসার্টশনে, ইনসার্টে কি হবে আপনারা বলুন। অবশ্যই অনেকে বলতে পারছেন কি হচ্ছে যে তিন নম্বর পজিশন, তো পজিশন তিন হচ্ছে ওয়ান টু থ্রি, তো তিন এন এর পজিশনে এগুলো আসবে, তাহলে এন করে কই যাবে, এন যাবে এই লেখাটার শেষে, এই লেখাটা এখানে ইনসার্ট হওয়ার পরেই এম জি এল এ বাকি জিনিসটা চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে কি তিন নম্বর পজিশনের আগের গুলো ঠিক থাকবে, বি এ ঠিক থাকবে, এন এর জায়গায় কি আসবে, মন আসবে, এবং তারপরে যে এই এন সহ শুধু বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো এখন আমরা লিখবো, এন জি এল এ ডি এস, এটা কি হচ্ছে ইনসার্শন অপারেশন। আসলে একটা স্ট্রিং এর একটা নির্দিষ্ট পজিশনে আমরা আরেকটা এলিমেন্ট আরেকটা স্ট্রিং এ ইনসার্ট করে দিলাম। ওকে, এখন এরপরে আসবে ডিলেট, ডিলেট মানে হচ্ছে এখান থেকে মুছিয়ে ফেলা, বা এখান থেকে সম্পূর্ণ জিনিসটাকে আমরা ডিলেট করতে পারি, সো নির্দিষ্ট দুইটা বা তিনটা এলিমেন্ট কে আমরা ডিলেট করতে পারি। যদি ডিলেট বলা হয়, ডিলেটে কি হবে, এই টেক্সটটা কত নম্বর পজিশন থেকে আমি ডিলেট করব এবং হাউ মাচ এলিমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট। ওকে, তাহলে এখানে টেক যদি হয় আমার এস ওয়ান, আমি যদি বলি ফোর কমা টু, এই কমান্ডের মিনিং কি হচ্ছে যে আমার এস ওয়ান যে টেক্সটটা আছে সেই এস ওয়ান টেক্সটের চার নম্বর পজিশন থেকে ডিলেট শুরু হবে। কয়টা এলিমেন্ট ডিলেট হবে? দুইটা এলিমেন্ট ডিলেট হবে। ওকে, কি বললাম আবার একটু দেখেন, এস ওয়ান যে স্ট্রিংটা আছে সেই এস ওয়ান স্ট্রিং এর চার নম্বর পজিশন থেকে ডিলেট শুরু হবে, কয়টা এলিমেন্ট ডিলেট হবে? দুইটা এলিমেন্ট ডিলেট হবে, তাই না? তাহলে এস ওয়ান কোনটা? এটা, এটা কয় নম্বর এলিমেন্ট? চার নম্বর এলিমেন্ট। কোনটা? ওয়ান টু থ্রি ফোর, চার নম্বর থেকে কয়টা? দুইটা, মানে তাহলে চার নম্বরটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, চার নম্বর থেকে দুইটা, মানে চার এবং পাঁচ, এই দুইটা এলিমেন্ট ডিলেট হবে, বাকি সবগুলো কি থাকবে? ঠিক থাকবে। তো চার নম্বর থেকে দুইটা, তাহলে কি হচ্ছে এখানে অ্যান্সারটা হবে বি এ এন থাকবে, জি এল এ দুটো আবার চলে যাবে, এ ডি ই এস এইচ, তাহলে কি হয়ে গেল এই কমান্ডটার কারণে এই এর চার নম্বর এলিমেন্ট থেকে পরবর্তী দুইটা এলিমেন্ট, চার এবং তারপর এলিমেন্ট, দুইটা এলিমেন্টকে ডিলিট করে ফাইনালি এই স্ক্রিনটা আমাকে দিয়েছে। এরকম জিনিস পরীক্ষার মধ্যে আসতে পারে, তিনটা বা চারটে দিয়ে বলুন, যেটা হাফ মার্কস বা টু মার্কস অথবা যেটা একটা বলে দিতে পারে। আশা করি এটা যদি ভালোভাবে দেখেন ভালোভাবে বুঝেন তাহলে প্রবলেম হবে না, আপনারা যে কোনো স্ট্রিং অপারেশন গুলো করতে পারবেন। পরের ভিডিওতে আমরা কি করবো, পরের ভিডিওতে আমরা কিছু স্ট্রিং মেসিং অ্যালগোরিদম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।